Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله sallallahu ta'ala alaihi wa ala alihi wa ashabihi wa baraka wa sallama tasliman kathiran kathiran amma ba'du fa'a'udhu billahi minash shaytanir rajim bismillahirrahmanirrahim inna ad-dina 'indallahi al-islam وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد wa ala ali sayyidina Muhammad wa barik wa sallim Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad wa barik wa sallim shokol proshongsha Allah ta'ala'r jonno jini amaderke কয়েক সপ্তাহ পর আবার আজকে এখানে আল্লাহর কালাম সামনে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমাদের তাফসীর চলছে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের উপর এই আয়াতে আমরা বেশ কিছু কথা জেনেছি এবং শুনেছি আয়াতের সারমর্ম হলো আল্লাহ বলতে চাচ্ছেন আল্লাহ বলেছেন আল্লাহর কাছে একমাত্র মনোনীত নির্বাচিত ধর্মের নাম হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় অন্য কোনো ধর্ম অন্য কোনো মতবাদ ইসলাম ব্যতীত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আলোচনার সুবিধার্থে আমরা এই আয়াতকে সামনে রেখে কয়েক ভাগে আলোচনাকে বিভক্ত করেছিলাম এবং আশা করি আপনাদের মনে আছে যে আলোচনার প্রথম ভাগ হলো ইসলাম কেন অনন্য ওর অপরাপর যে সকল ধর্ম রয়েছে কিংবা মতবাদ রয়েছে সে সকল মতবাদের চাইতে ইসলামের এমন কি বৈশিষ্ট্য রয়েছে এমন কি গুণ রয়েছে যার কারণে আল্লাহ একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বলতে ইসলামকেই স্বীকৃতি দিয়েছেন অন্যগুলোকে আল্লাহ বাতিল বলে আখ্যায়িত করেছেন এ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আলহামদুলিল্লাহ ইসলামের এমন কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছিল এবং আমরা এক এক তাফসিরে তাফসিরের এক একটি পর্বে এক একটি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা শুনেছি
আলোচনার দ্বিতীয় অধ্যায় হলো এই আয়াতের দ্বিতীয় অংশের সাথে সম্পৃক্ত। কাজেই আমরা এই দ্বিতীয় অংশের তর্জমাটা শুনে নেই, তারপর আমরা আলোচনার দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান, তারা জেনে শুনে ইসলামের ব্যাপারে ইখতিলাফ করে, মতানৈক্য করে, বাগিয়াম বাইনাহুম কেবলমাত্র হিংসার বশবর্তী হয়ে। এটা আল্লাহর দেওয়ার তথ্য। ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম এটা তারাও বুঝে, তারাও জানে, কিন্তু এরপরও তারা ইসলামের বিরোধিতা করে কেন? ইসলামের বিরোধিতা করে, আল্লাহ বলেন যে হিংসাবশত। আল্লাহ স্পষ্ট করে বলে দেন যে তাদের চক্রান্তে পা দিয়ে তাদের এই হিংসার জালে যদি কেউ আবদ্ধ হয়ে কুফুরি করে আল্লাহর আয়াতের সাথে, আল্লাহ বলেন ওয়ামান ইয়াকফুরু বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। যদি কুফুরি করে বসে তাদের চক্রান্তে পা দিয়ে, তাহলে আল্লাহ তাআলা দ্রুত হিসাব নেবেন। বেশি দূরে নয় যে আল্লাহ হিসাব নেবেন। আল্লাহ সামনের আয়াতে এই বিষয়টাকে আরো পরিষ্কার করেছেন, এজন্য সামনের আয়াতে একটু টাচ দেই। আল্লাহ বলেন, ফাইন হাজ্জুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়ামানিত্তাবান। তারা যদি আপনার সাথে বিতর্কে লিপ্ত হয়, তাহলে আপনি পরিষ্কার করে বলে দেন আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি বা আমি ইসলামের উপর আছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আমার যারা অনুসরণ করবে ইসলাম গ্রহণ করার মাধ্যমে তারাও ইসলাম গ্রহণ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা পরিষ্কার করে বলে দিন। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যাদেরকে কিতাব দেওয়া হয়নি অর্থাৎ মক্কার কাফিররা, উম্মি নিরক্ষর যারা কিতাব পায়নি, তাদেরকে একটা পরিষ্কার প্রশ্ন তাদের সামনে রাখেন, সেটা হলো আসলামতুম, তোমরা কি ইসলামের উপর আসো, ইসলাম গ্রহণ করবা? যদি ইসলাম গ্রহণ করো হেদায়েত পেয়ে যাবা, আর যদি ইসলাম গ্রহণ না করো তাহলে আমার কাজ কেবলমাত্র তোমাদেরকে দাওয়াত দেওয়া, পৌঁছে দেওয়া, বলা। আর আল্লাহ তাআলা তার সকল বান্দাকে দেখেন, আমাকেও দেখেন, আমার অনুসারীদেরকেও দেখেন, তোমাদেরকেও দেখেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন ইহুদি খ্রিস্টানদের প্রধান চক্রান্ত ইসলামের ব্যাপারে কি। ইসলামের ব্যাপারে তাদের প্রধান চক্রান্ত হলো ইসলামের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করা। যুদ্ধে তারা পড়ে যায়, পড়ে নামে। যদি বিনা যুদ্ধে সন্দেহ সৃষ্টি করে মানুষকে ইমানহারা করা যায়, তাহলে যুদ্ধের দরকার কি? আল্লাহ অন্য আয়াতে বলেন যে ইহুদি খ্রিস্টানরা হিংসার আগুনে জ্বলবে কতদিন, তোমাদেরকে নিয়ে তারা হিংসা করবে কতদিন। আল্লাহ বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি এবং খ্রিস্টানরা ততক্ষণ পর্যন্ত তারা সন্তুষ্ট হবে না তোমাদের উপর, যতই খেদমত করো, যতই তাদের প্রশংসা করো, যতই অনুসরণ করো, অনুসরণ করতে করতে সব কিছু তাদের করে ফেলেছ, জীবন চলার পদ্ধতি, চালানোর পদ্ধতি, খাওয়ার পদ্ধতি, পড়ার পদ্ধতি, একবারে সব তাদের মতো হয়ে গেছো, লেবাসে সুরতে সব দিক থেকে তারা এতটুকুতে সন্তুষ্ট নয়।
তারা তখনই সন্তুষ্ট হবে যখন তোমরা নিজেরা ইহুদি হয়ে যাবা, নিজেরা যখন খ্রিস্টান হয়ে যাবা। এর আগ পর্যন্ত তারা সন্তুষ্ট নয়। আমরা এই সংক্ষিপ্ত কথা থেকে এই কথা বুঝতে পেরেছি যে ইহুদি খ্রিস্টান ইসলামের বিরুদ্ধে যে চক্রান্তগুলো করে, এই চক্রান্তগুলো হলো কেবলমাত্র হিংসার বশবর্তী হয়। নম্বর দুই, আমরা এটা বুঝতে পেরেছি যে আল্লাহ পরিষ্কার করে বলেন যদি তুমি কুফরি করো আল্লাহ হিসাব নেবেন, অর্থাৎ আল্লাহ বোঝাতে চেয়েছেন মুসলমানদেরকে যে তোমার ইসলাম গ্রহণ করলে আল্লাহর উপকার হবে এমন নয়, এটা আল্লাহ অহংকার প্রকাশ করেছেন যে তোমার ইসলাম আল্লাহর উপকারে চলে আসবে এমন নয়, উপকার তোমার, আল্লাহ হিসাব নেবেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ এই কথা বুঝিয়েছেন যে তাদের সঙ্গে বেশি বিতর্কের দরকার নাই, কাটসাট কথা। কি কথা? আমি ইসলাম গ্রহণ করেছি, আমার ধর্ম ইসলাম, আমার অনুসারীরা ইসলামের উপর আছে, কোনো প্রকার বিতর্কের জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন তোমরা বলো, তোমরা কি ইসলাম গ্রহণ করবা? যদি ইসলাম গ্রহণ করো আসলাম তুম, যদি ইসলাম গ্রহণ করে হেদায়েত পেয়ে যাবা, আর যদি ইসলাম গ্রহণ করো না করো তাহলে রাস্তা মাপো। আমার কাজ হলো তোমাদেরকে বলে দেওয়া, আমার কাজ হলো তোমাদেরকে শুনিয়ে দেওয়া, আর আল্লাহ তোমাদেরকেও দেখেন আমাদেরকেও দেখেন। আমরা এখান থেকে যে জিনিসটা আবারও বলছি, পরিষ্কারভাবে বুঝেছি, ইহুদি খ্রিস্টান ইসলামের বিরুদ্ধে যে সকল চক্রান্তগুলো করে, তার মধ্যে প্রধান চক্রান্ত এটা এক নম্বরে, সেটা হলো ইমানের ব্যাপারে ইসলামের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করা, মানুষের অন্তরে সন্দেহ সৃষ্টি করা। এজন্য তারা কী কী প্রশ্ন বা কী কী আপত্তি তোলে ইসলামের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করে, এক বৈঠকে এক মজলিসে সবগুলো বলা সম্ভব নয়, ইনশাআল্লাহ সামনের বৈঠকগুলোতে আলোচনা করব। এর আগে ভূমিকা হিসাবে কিছু কথা, ভূমিকা হিসাবে যে কথাগুলো বলবো সে কথাগুলো হলো আমাদের সচেতনতার জন্য, আমাদের সতর্কতার জন্য। ভূমিকা শুরু করতে যাচ্ছি নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা হাদিস দিয়ে। নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুনিয়ার সকল মানুষকে জন্মের দিক থেকে চার ভাগে ভাগ করেছেন। নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন যে আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা الا ان بني ادم خلقوا على طبقات شتى منهم من يولد مؤمنا ويحيى مؤمنا ويموت مؤمنا ومنهم من يولد كافرا ويحيى كافرا ويموت كافرا ومنهم من يولد مؤمنا ويحيى مؤمنا ويموت كافرا ومنهم من يولد كافرا ويحيى كافرا ويموت مؤمنا। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ একটা বক্তব্য দিয়েছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই দীর্ঘ বক্তব্যে নবীজি কিয়ামত পর্যন্ত যত কিছু ঘটবে সব কিছুর আলোচনা করেছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পর্যায়ে এসে আমাদেরকে দুটা জিনিস থেকে সতর্ক করলেন, বললেন যে আলা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়াকে ভয় করো আর নারীর ফিতনাকে ভয় করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন দুনিয়াকে ভয় করো, নারীর ফিতনাকে ভয় করো। এখানে ইঙ্গিত রয়েছে যে মানুষ ইমান হারা হবে অধিকাংশ ক্ষেত্রে এই দুই ফিতনার কারণে, দুনিয়ার ফিতনা আর নারীর ফিতনার কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ জন্মের
দিক থেকে চার ভাগে বিভক্ত। প্রথম শ্রেণী যারা মুমিন হিসাবে জন্মগ্রহণ করে, মুমিন হিসাবে জীবন যাপন করে, আলহামদুলিল্লাহ ঈমানের উপর তাদের মৌত হয়। আমরা মনে মনে দোয়া করি আল্লাহ আমাদেরকে এই শ্রেণীর অন্তর্ভুক্ত করে নিন। নবীজি বলেন যে আরেকটা শ্রেণী আছে যারা কাফির হিসাবে জন্মগ্রহণ করে, কাফির হিসাবে জীবন যাপন করে, কাফির হিসাবে তাদের মৌত হয়। আরেকটা শ্রেণী যারা মুমিন হিসাবে জন্মগ্রহণ করে, জীবন যাপন করে ঈমানের উপর, আল্লাহর কাছে পানা চাই, তার মৌতটা হয় কুফরের উপর। চতুর্থ একটা শ্রেণী আছে যারা জন্মগ্রহণ করে কুফরের উপর, কাফির হিসাবে জন্মগ্রহণ করে, জীবন যাপন করে কুফরের উপর, কিন্তু আল্লাহর রহমতে তারা মৌত যখন তাদের আসে, মৃত্যু যখন তাদের আসে, মৃত্যুটা আসে তাদের ঈমানের উপর। একটা প্রসঙ্গ ঘটনা মনে পড়ল, হুজ্জাতুল ইসলাম হযরত কাসিম নানুতভি রহিমাহুল্লাহ উনি একদিন স্বপ্নে দেখেন ওনার এক প্রতিবেশী ছিল হিন্দু, লোকটার আচার আচরণ চলাফেরা খুব ভালো ছিল। তো তিনি স্বপ্নে দেখেন যে লোকটা জান্নাতের ভিতরে ঘুরঘুর করতেছে। তো তিনি তাকে ধরলেন স্বপ্নের ভিতরে, স্বপ্ন দলিল নয় কিন্তু আমাদের অনেক কিছু বোঝার জন্য সহায়ক হয়। তো ওই ব্যক্তি আসলেই জান্নাতি কিনা এটা দলিল না, কিন্তু আমাদের এই কথাটা বোঝার জন্য সহায়ক যে কিছু লোক কুফরের উপর তার জন্ম, কুফরের উপর তার জীবন, কিন্তু মৌতটা তার ঈমানের উপর হতে পারে। হযরত কাসিম নানুতভি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে ব্যাপার কি, তুমি জান্নাতে কেন, তুমি তো হিন্দু। মৌলভী সাহেব আপনাকে তো মহব্বত করতাম, তো মৌতের আগে যেটা বলার নয় সেটা বলে দিছি। তো মৌতের আগে কি বলার নয় কি বলে দিয়েছ? আমি বলার নয় হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলার ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ মৌতের আগে আমি এটা বলে দিছি। তাহলে কিছু লোক এমন হয় যে কুফরের উপর তার জীবন কিন্তু মৌতটা তার ঈমানের উপর হয়। এই হাদিসটার ক্ষেত্রে আশঙ্কার বিষয় যেটা, আশঙ্কার বিষয় যেটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের সাথে আমাদের জীবনধারার সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত জড়িত, সেটা হলো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিছু লোক মুমিন হিসাবে তার জন্ম হয়, মুমিন হিসাবে তার জীবন যাপন, অর্থাৎ মানুষের চোখে সে মুমিন, মানুষ তাকে ইমানদার মনে করে, কিন্তু তার মোটটা হয় কুফরের উপর। এখান থেকে বোঝা যায় যে কিয়ামত পর্যন্ত যে চক্রান্তগুলো ইসলামের বিরুদ্ধে হবে, এই চক্রান্তের জালে কেউই পা দেবে না, এ কথা বলা কখনো গ্যারান্টি দিয়ে যাবে না। আরও সহজ ভাষায় বলি, কেউ এই কথা গ্যারান্টি দিতে পারবে না যে আমার ইমানের হালতে মৌত হবে, ইমান অবস্থায় মৌত হবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আল্লাহর যত বান্দা বান্দি আছে, ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, যারা ইমানের অবস্থায় মত হয়েছে তারা তো চলে গেছে, কিন্তু যারা আছে এবং আসবে কেউই এ গ্যারান্টি দিতে পারবে না। কারণ জীবিত থাকাকালীন এই গ্যারান্টি একমাত্র দিতে পারতেন আম্বিয়ে কেরাম, নবীগণ ছাড়া, নবীগণের ইমান ছাড়া কারো ইমানের কোনো গ্যারান্টি নাই, সেটা আম্বিয়ে কেরাম পারতেন। বলতেন, বলতে পারেন যে সাহাবাই কেরামও না, সাহাবাই কেরাম যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত পেয়ে ইমানের হালতে মত হয়েছে আলহামদুলিল্লাহ, তারা আমাদের আদর্শ। কিন্তু নবীজির সময়কালেই বহু লোক মুরতাদ হয়ে গেছে, নবীজির সহবত পেয়েও মুরতাদ হয়ে গেছে। এর অর্থ হলো সাহাবিদের জীবনও এই গ্যারান্টি দেওয়ার মতো কেউ ছিল না, একমাত্র গ্যারান্টি দিতে পারতে আম্বিয়ে কেরাম।
সুতরাং আমরা যদি এই কথা নিশ্চিন্তে বসে থাকি, এই আশ্বস্ত হয়ে বসে থাকি যে আমি সচেতন না হলেও চলবে, আমার সমস্যা নাই, আমি ইমানের হালতে আমার মৌত হবে, তাহলে এই ধারণাটা ভুল। অনেক সময় অনেক যুবক এসে আমাদেরকে বলে যে হুজুর, অমুক ওয়েবসাইট আছে যেখানে আমি এই লেখাটা পড়েছি জানার জন্য। আরে ভাই, তুমি যে জানার জন্য পড়েছ, তুমি এটার লোড নিতে পারবা, এই গ্যারান্টি তুমি কোত্থেকে পেলা? তোমার কালিমাটাই শুদ্ধ না, ইমানের রুকন কয়টা, কয় জিনিস নিয়ে মানুষ মুমিন, কোন কোন কারণে ইমান ভঙ্গ হয়, কোন কোন কারণে ইমান তাজা হয়, কী কী জিনিস মুনাফিকের আলামত, কী কী জিনিস কুফুরের আলামত, কী কী জিনিস নাস্তিকতার আলামত, কী কী জিনিস ইমানের আলামত, এই যে বেসিক এই জিনিসগুলো তোমার জানা নাই। তুমি পড়তে গেছো নাস্তিকদের লেখা, তুমি পড়তে গেছো ইহুদি খ্রিস্টানদের লেখা, ওরিয়েন্টালিস্টদের লেখা, তুমি পড়তে গেছো প্রাচ্যবিদদের লেখা, তাহলে এই গ্যারান্টি তুমি কোত্থেকে পেলা যে তোমার ইমান টেকসই হবে, তোমার ইমান মজবুত হবে? যার কারণে দেখা যায় যে অনেক সময় এই জাতীয় কথা এমন লোকও বলে যে বাহ্যিক দৃষ্টিতে লেবাসে মুমিন, কিন্তু আচার আচরণে কথাবার্তায় এমন কথাও তার থেকে বের হয় যে তার ইমানের যে খুবই নাজুক অবস্থা, এমনকি যে সে কুফুরের জালে আবদ্ধ হয়ে গেছে এ কথা তার জানাই নাই। এরকম এমনকি এমন লোকও দেখবেন যে সমাজের মধ্যে পাওয়া যাবে যে আচ্ছা ইসলামে এই জিনিসটা কেন, ইসলামে এই জিনিসটা কেন নয়, আচ্ছা নবী যে এই কাজটা কেন করলেন, এই কাজটা কেন করেননি, এরকম আপত্তি তোলার মতো লোক সাধারণভাবে তো আছেই, আমাদের মধ্যেও এরকম আছে। আরেকটা বিষয় সেটা হলো এই যে খুবই একটা কমন কথা, নিজের ইমানে বিবেক দিয়ে চিন্তা করবেন, একবারে কমন একটা ব্যাপার সেটা হলো আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা আছে, বলেন তো এই শিক্ষা ব্যবস্থাটা কি কোনো বড় আলেম দিয়েছে? বলেন নাই সবাই, এটা আমার সাথে সায় দেন তাহলে আমি বুঝবো যে আমার কথা বুঝতেছেন, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা, এই শিক্ষা ব্যবস্থাটা কি কোনো আলেম দিয়েছেন? আমাদের যে শিক্ষা কারিকুলামটা, এই কারিকুলামটা দেওয়া ইহুদি খ্রিস্টানদের, এবং এই শিক্ষা কারিকুলাম দেওয়ার পরে ইংরেজ লর্ড একটা মন্তব্য করেছিল, সে মন্তব্যটাও আপনাদেরকে শুনাই। সে বলেছিল আমি এমন একটা শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে দিয়ে গেলাম যে এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হলে তোমরা বাহ্যিক দৃষ্টিতে মুসলিম তো থাকবা, কিন্তু মস্তিষ্ক হবে আমাদেরটা, মস্তিষ্কে কিন্তু তোমরা ইহুদি খ্রিস্টান হয়ে যাবা। এমন একটা শিক্ষা ব্যবস্থায় আমি আমার সন্তানকে ছেড়ে দিচ্ছি, এমন একটা শিক্ষা ব্যবস্থায় আমি আমার সন্তানকে ঢুকিয়ে দিচ্ছি, কেন? কেবলমাত্র তাকে ক্লাস 4-5 প্রাইমারি লেভেলে শিক্ষা দিয়ে তারপর নিয়ে আসবো, এই জন্য না, আমি তাকে ঢুকিয়ে দিচ্ছি কেন, যে এর শেষটা পর্যন্ত সে যেন যেতে পারে। এবার সে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কি পরিমাণ নাস্তিকতার পূর্ণ কথা, কি পরিমাণ বেঈমানিপূর্ণ অঙ্ক, কি পরিমাণ কুফুরি কথা এখান থেকে শিখে, অথচ তার ইমানকে রক্ষা করার জন্য কোনো প্রকার রক্ষা কবচ বা কোনো প্রকার বিপরীত ব্যবস্থা আমরা রাখি নাই, তাহলে বলেন যে আমার আর আপনার সন্তানের ইমান কিভাবে নিরাপদ থাকবে? এই বাস্তব চিত্রটা সামনে আসার পরে এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কথা এবং আমাদের আকাবিরদের কিছু কথা, সালফে সালেহিনের কিছু কথা আপনাদেরকে শুনাই, যেন একটু সচেতন হই, উদ্দেশ্য হলো যেন সচেতন হই। ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই তার কিতাব সহিহ আল বুখারি, এই সহিহ আল বুখারিতে একটা অধ্যায় তিনি রচনা করেছেন, এবার অধ্যায়ের শিরোনামটা দেখেন,
তিনি অধ্যায় রচনা করেছেন, শিরোনাম দিয়েছেন বাবু খাউফিল মিনি মিন আই ইউহবাতা আমালুহু ওয়া হুয়া লা ইয়াশউর। এই অধ্যায়টা হলো এই ব্যাপারে যে একজন মুমিনের আমল ঈমান নষ্ট হয়ে যাবে অথচ তার খবরই নাই। বলেন তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই হিজরি তৃতীয় শতাব্দীর পরে চতুর্থ শতাব্দীতে আরো কয়েক শত হাজার বছর আগে যে অধ্যায়টা তিনি দিয়ে গেছেন এবং যেই শঙ্কাটা তিনি করে গেছেন, এই শঙ্কাটাকে বর্তমানে পরিপূর্ণভাবে আছে কিনা, এটা বিদ্যমান না পরিপূর্ণভাবে? আবারও শোনাচ্ছি ওনার শিরোনাম, বাবু খাউফিল মুমিন মিন আইয়ুহবাতা আমালুহু ওয়া লা ইয়াশউর। এই অধ্যায়টা হলো এই বিষয়ে যে একজন মুমিনের ঈমান আমল শেষ হয়ে যাবে, ওয়া লা ইয়াশউর অথচ তার কোনো খবর থাকবে না, অথচ তার কোনো খবর থাকবে না। এবারে দেখেন আপনাদেরকে হাসান বসরি রহমতুল্লাহ একটা কথা শুনাই। হযরত মুআল্লা ইবনু জিয়াদ তিনি বলেন যে সামিউতুল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ ইয়াহডিফু ফি হাযাল মসজিদি বিল্লাহিল লাযী লা ইলাহা ইল্লাহু। আমি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই মসজিদে আল্লাহর কসম করে একটা কথা বলতে শুনেছি। তিনি আল্লাহর কসম করে কথাটা বলেছেন, কি বলেছেন? মা মাযা মুমিনুন কত্তু ওয়ালা বাকিয়া ইল্লা হুয়া মিনান নিফাক মুশফিকুন ওয়ালা মাযা মুনাফিকুন কত্তু ওয়ালা বাকিয়া ইল্লা হুয়া মিনান নিফাকি আমিনুন। তিনি বলেন যে এ পর্যন্ত যত মুমিন অতিবাহিত হয়েছে কোন মুমিনেই মুনাফিকের ব্যাপারে ঈমান ভিতরে ভিতরে চলে যাওয়া অথচ তার খবর নাই এই ব্যাপারে কখনো শঙ্কামুক্ত ছিল না, আর কোন মুনাফিকই কখনো মুনাফিককে বিন্দু পরিমাণ ভয় করেছে এরকম পাওয়া যায়নি। এবার বর্তমানের সাথে এই কথাটা মিলান যে বর্তমানে আমরা কয়জন এই চিন্তা করি যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমার ঈমানটা চলে গেল কিনা, আমার ঈমানটা ঠিক আছে কিনা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এরপর বলেন যে মাল্লাম ইয়াখাফিন নিফাকা ফাহুয়া মুনাফিকুন, যে ব্যক্তি এই আশঙ্কা করবে না যে আমার ঈমান চলে গেল কিনা, আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, এই ভয়টা যে করবে না নিজের ব্যাপারে, তাহলে ধরে নাও এই মুনাফিক, এই হলো মুনাফিক। আমাদের সমাজের অবস্থাটা এবার দেখেন, কোরআন মজিদ এটাতে ইসলামের প্রধান কিতাবের নাম কি? কোরআন। ইসলাম আমরা যে সমস্ত সোর্স থেকে পাই সেই সোর্সের একবারে এক নম্বর হলো কোরআন, দ্বিতীয় হলো নবীজির হাদিস। তো ইসলামের প্রধান বিষয় হলো কোরআন। এ কোরআন মজিদটা অনুধাবন করা, বোঝা এটা তো পরের কথা, অনেক দূরের কথা, সহি করে পড়তে জানে না, কিন্তু তাকে বলতে শুনবেন যে আমি কি ইসলাম কম বুঝি, আমরা কি মুসলমান না, আমিও তো আলিফ বা তা সা জানি, বলেন এরকম বলে না? তাহলে আপনি ধরে নেবেন হাসান বসরি রহমতুল্লাহ এর কথা, মাল্লাম ইয়াখিফিন নিফাক ফাহুয়া মুনাফিকুন, যে ব্যক্তি নিজের ব্যাপারে মুনাফিকের ভয় করবে না তাহলে এই মুনাফিক, এই হলো মুনাফিক। বলেন আমাদের সমাজে এরকম লোকের সংখ্যার কি অভাব আছে? আপনার চিন্তা, আমি যে এই কথাগুলো বলেছি আপনার চিন্তা হয়তো কোনো নির্দিষ্ট ব্যক্তির দিকে চলে গেছে অথবা নির্দিষ্ট গোষ্ঠীর দিকে চলে গেছে, না আল্লাহর বান্দা, নির্দিষ্ট ব্যক্তি গোষ্ঠীর দিকে আঙ্গুল তোলা আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো এই কথা বোঝানো এ জাতীয় মানসিকতার লোক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে, আমাদের সমাজের জায়গায় জায়গায় অলিতে গলিতে আছে। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ আরেকজন তাবেঈ, এই দুজন তাবেঈ সম্পর্কে একটু ধারণা দেই, দুজনেই সমসাময়িক, হাসান বসরি এবং মুহাম্মদ ইবনে সিরিন। ওই সময়ের লোকদের কাছে একটা কথা প্রসিদ্ধ ছিল, সেই কথাটা হচ্ছিল এই, জালিসিল হাসান আল বসরি আও মুহাম্মদ ইবনে সিরিন,
যদি ঈমান তাজা করতে চাও তাহলে দুইটা মজলিস আছে, হয় হাসান মসজিদ দরবারে যাও না হয় মোহাম্মদ ইবনে সিরিনের দরবারে যাও। এবার বুঝেন কত বড় তাবেঈ। মোহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কোরআন মজিদের বিভিন্ন জনে জাহান্নামের আয়াত শুনে শুনে ভয় করে। তিনি বলেন আল্লাহর কসম আমার কাছে জাহান্নামের আয়াতগুলোর চাইতে ভীতিকর আয়াত হলো একটা আয়াত, জাহান্নামের আয়াতের চাইতে বেশি ভীতিকর আয়াত হলো সেই যে আয়াতটা আমার কাছে, সেটা হলো ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেছেন যে কিছু লোক এমন আছে যারা বলে আমরা মুমিন, আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, আল্লাহ বলেন অথচ তারা মুমিন না। তিনি বলেন যে আমার কাছে ভয়ের আয়াত হলো এটা, যে আমি তো বলি আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমি তো বলি আখিরাত দিবসের উপর ঈমান এনেছি, কিন্তু আল্লাহর দফতরে যদি মুমিন না হয়। এই আয়াতটা হলো আমার কাছে সবচাইতে ভয়ের। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে শোনো, এখনকার সময় হলো এমন যে মুনাফিক খুঁজে পাওয়া বিরল, কিন্তু একটা সময় এমন আসবে যে মুনাফিক নয় ইমানদার খুঁজে পাওয়া বিরল হবে। এবং তিনি বলেন লা তাকুমু সাআতু হাত্তা ইয়াসুদা কুল্লা কওমিন মুনাফিকুহা। কিয়ামতের আগে জাতির নেতা, গোষ্ঠীর নেতা, সমাজের নেতা, রাষ্ট্রের নেতা হয়ে যাবে মুনাফিক গোষ্ঠী, মুনাফিকরাই নেতৃত্বের স্থানে বসে যাবে। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তাবেঈ থেকে এবার আরেকটু উপরে আসে সাহাবি, সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাহিমাহুল্লাহর কথা শুনিয়ে দিই। আবারও বলছি উদ্দেশ্য হলো মিলাবেন পরিস্থিতির সাথে, সমাজের সাথে মিলাবেন, এবং এই কথাগুলো বলার দ্বারা উদ্দেশ্য এটা নয় যে আপনাদেরকে নিরাশ করা, কারণ আপনি নিজের ব্যাপারে মুনাফিকির যত বেশি ভয় করবেন তাহলে সুসংবাদ শুনেন আপনার ঈমান তত বেশি মজবুত হবে। কাজে ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। আমি আমার নিজের ব্যাপারে মুনাফিকিকে যত বেশি ভয় করব তত বেশি আমার ঈমান মজবুত হচ্ছে, তাহলে ভয় পাওয়ার কি আছে? এই কাজটা তো করণীয়, করতে হবে আমাকে, এটা আমার কর্তব্য, দায়িত্বের আওতায় পড়ে। কাজে এই ভয় করাটা হলো আশা, এই ভয়ের পিছনে লুকায়িত আছে আশা, সে আশাকেই, সে আশাটা হচ্ছে আমার ঈমান মজবুত হচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কত চমৎকার করে বলেন, আসলে ব্যাপারটা কি শুনেন, একজন ডাক্তারের সাথে যখন আপনি চলবেন আপনিও ছোটখাটো ডাক্তার হয়ে যাবেন। আমার মনে আছে যে আমি বাংলাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ আলেম ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব রহিমুল্লাহ হুজুরের কাছে আমি এক বছর নিয়মিত আসা যাওয়া করেছি, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার যাওয়া হতো, তো এক দুই ঘন্টা, তিন ঘন্টা, চার ঘন্টা, পাঁচ ঘন্টা এমনি বসে থাকতাম, কোনো কাজ নেই এমনি বসে থাকতাম, হুজুর কি করেন কি বলেন এগুলো দেখার জন্য। আমার ধারণা মতে যে আমি ওই এক বছরে যে পরিমাণ মাসালা শিখেছি, আমার ধারণা মতে আমি বারো বছর পরে এই পরিমাণ মাসালা শিখি নেই। মানে কিভাবে মাসালা দিতে হয়, কিভাবে উত্তর দিতে হয় এবং কিভাবে কথা বলতে হয়, এই যে এই জিনিসগুলো যেভাবে শিখেছি অনেক বছর এটা হয়নি। তো এটাই হলো নিয়ম, একজন ডাক্তারের সাথে থাকতে থাকতে ছোটোখাটো ডাক্তার, অনেক কন্ট্রাক্টর এরকম আছে দেখবেন যে বড় বড় ইঞ্জিনিয়ারের চাইতে ভালো জানে, কারণ কাজ করতে করতে সে এখন ইঞ্জিনিয়ারের বাপ দাদা হয়ে গেছে। তো সাহাবে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা মানসিকতা তারা তাদের নিজেদের মধ্যে নিয়েছেন, সাহাবা ইকরামের চিন্তা মানসিকতা তাবেঈনগণ নিয়েছেন, যার কারণে তাবেঈনদের থেকে শুরু করে, সাহাবা ইকরাম থেকে শুরু করে, এমনকি আম্বিয়ে কেরাম পর্যন্ত যাদের ঈমানের 100% গ্যারান্টি আছে, তারা পর্যন্ত নিজেদেরকে কখনো নেফাকের ভয় থেকে, মুনাফিকের ভয় থেকে মুক্ত রাখতেন না। এবার বলেন সেখানে আমি আর আপনি কোন খ্যাতের মুলা, আমি আর আপনি তখন সেখানে কে যে আমি নিজেকে এ কথা দাবি করতে পারবো যে আমার চাইতে কে বেশি বুঝে, আমার চাইতে ইসলাম কে বেশি বুঝে, এ কথা দাবি করার কোনো সুযোগ আছে? এবার শুনেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের কথা রাদিয়াল্লাহু আনহু,
তিনি বলেন কানান নিফাকু গরিবান ফিল ঈমান, একটা সময় চলছে এখন আমাদের সময়, এই সময়ের ভিতরে এই সময়ের মধ্যে ঈমানের ভিতরে মুনাফিকি খুঁজে পাওয়াটা অসম্ভব, বিরল, কারণ এখন ঈমানের জয় জয়কার। কাজে ঈমানের ভিতরে মুনাফিকি আছে এটা এখন খুঁজে নেওয়াটা একটু বিরল। তবে ওয়ায়ুশিকু আইয়াকুনাল মুমিনু গরিবান ফিন নিফাক, একটা সময় এমন আসবে যে মুনাফিকদের সংখ্যা এই পরিমাণ হবে যে তাদের ভিতরে ঈমান খুঁজে বের করাটা কষ্টকর হয়ে যাবে, একটা সময় এমন আসবে। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, ইনিও একজন সাহাবী, তিনি বলেন যে ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি ফিহি মুমিন ফলাইসা ফিহি মুমিন, একটা সময় এমন আসবে মসজিদে শত শত লোক জমায়েত হবে কিন্তু মুমিন খুঁজে পাওয়া যাবে না, আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ আমাদেরকে এরকম পরিস্থিতিতে না ফেলুক, এরকম পরিস্থিতি আল্লাহ আমাদেরকে না দেখাক। এই যে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই যে কথাগুলো কেন বলতেন, বলেছিলাম যে তারা এই কথাগুলো আম্বে কেরাম থেকে নিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা চেতনা মানসিকতা তারা নিজেদের মধ্যে নিয়েছেন। আমরাও মনে মনে দোয়া করতে থাকি যে এই চিন্তা চেতনা মানসিকতা যেন আমাদের মধ্যেও চলে আসে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লাম্মা উনজিলাত ইযা জাআ নাসুল্লাহি ওয়াল ফাতহ আরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লায়াখরুজুন্না মিনহু আফওয়াজান কামা দখালু আফওয়াজা। যখন সূরা নাসর নাজিল হলো, সূরা নাসরের মধ্যে আল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন, তখন মক্কা বিজয় হয় নাই, এর আগে আল্লাহ ভবিষ্যৎবাণী দিয়েছেন যে ইসলামের মধ্যে মানুষ দলে দলে প্রবেশ করবে, এই ভবিষ্যৎবাণী দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যখন এই সূরাটা নাজিল হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয়ে আরেকটা কথা বলেছেন, তিনি বলেন যে লায়াখরুজুন্না মিনহু আফওয়াজান কামা দখালুহু আফওয়াজা, মানুষ যেভাবে দলে দলে ইসলামে প্রবেশ করছে করবে, আরেকটা সময় এমন আসবে দলে দলে মানুষ ঈমান থেকে বের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। ইয়াসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ুমসি কাফিরা ওয়া ইয়ুমসি মুমিনান ওয়া ইয়াসবিহু কাফিরা, সকালে মুমিন থাকবে সন্ধ্যায় বেঈমান হবে, সন্ধ্যায় মুমিন থাকবে সকালে বেঈমান হয়ে যাবে, এমন একটা সময় আসবে। এবার দেখেন আমরা সাহাবায়ে কেরাম থেকে একটু উপরে আম্বিয়ায়ে কেরামের কাছে যাই, আম্বিয়ায়ে কেরাম নিজেদের মুনাফিকির ব্যাপারে কুফুরির ব্যাপারে ভয় করার কোনো দরকার ছিল? এরপর তারা ভয় করতেন কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। এমন কোন নবী পাবেন না যে নবী এই ভয় করে নাই, আল্লাহু আকবার, এমন কোন নবী পাবেন না। আসুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন, আবুল আম্বিয়া যিনি সকল নবীর বাবা, তার সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম। দেখেন ইউসুফ আলাইহিস সালাম, বাবা ইয়াকুব আলাইহিস সালাম, বাবা ইসহাক আলাইহিস সালাম, আর এর বাবা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে সকল নবীর বাবা আবুল আম্বিয়া, এই আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করতেছেন দেখেন, কাবা শরীফ নির্মাণের পরে তিনি আল্লাহর কাছে এভাবে দোয়া করতেছেন, ওয়াকালা ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি, আল্লাহু আকবার, ওয়াজনুবনি ওয়াজনুবনি ওয়া বানাইয়া আন নাবুদাল আসনাম। কাবা শরীফ নির্মাণের পরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও আল্লাহ আপনি আমাকে নবী, কেবল নবী নয় আবুল আম্বিয়া, নবীদের বাবা, বাবার বাবা যার বংশে সবাই নবী, তিনি বলতেছেন ও আল্লাহ আমাকে
আর আমার বংশধরকে মূর্তি পূজা থেকে বাঁচান, এটাকেই বলা হয় ঈমান। নিজের ব্যাপারে কখনো শঙ্কা মুক্ত থাকা যায় না, ষড়যন্ত্রের ব্যাপারে বেখবর থাকা যায় না, চক্রান্তের ব্যাপারে অসচেতন থাকা যায় না। কারণ আপনি অসচেতন আছেন এর অর্থ হলো আপনার ঈমানের কোনো গ্যারান্টি নাই। সচেতন আছেন, শঙ্কায় আছেন, ভয়ে আছেন, এর অর্থ হলো আল্লাহ তাআলা এর মধ্যে এর মাধ্যমে আপনার ঈমানকে মজবুত করবেন, আপনার ঈমানকে বাড়িয়ে দেবেন। দেখুন হযরত ইয়াকুব আলাইহিসসালাম, লক্ষ্য করেন ইয়াকুব আলাইহিসসালামের বাবাকে ইসহাক আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালামের বাবাকে ইব্রাহিম আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালামের চাচাকে ইসমাইল আলাইহিসসালাম। তাহলে বাবা নবী, দাদা নবী, চাচা নবী, সন্তান হযরত ইউসুফ আলাইহিসসালাম, তাহলে সন্তানও নবী। আচ্ছা, কোনো পরিবার যদি এরকম হয়, বাবাও আলেম, দাদাও আলেম, চাচাও আলেম এবং সচেতন আলেম, তাহলে আমরা ওই পরিবার সম্পর্কে কেমন ধারণা রাখি? যে খুব দিনদার ফ্যামিলি, খুব ভালো ফ্যামিলি। সেখানে যদি একটা পরিবারের সবাই নবী হন, তাহলে তার ব্যাপারে ধারণাটা কেমন হবে? কিন্তু তিনি যখন মৃত্যুসজ্জায় শায়িত মারা যাচ্ছেন, এখন শেষ কথা আওলাদকে বলবেন, আওলাদকে শেষ কথা কি বলতেছেন? আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে কত চমৎকার করে বলেন, ইজ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। তিনি তার আওলাদকে বললেন যে আচ্ছা বলো, আমি তো চলে যাচ্ছি, আমাকে একটু আশ্বস্ত করো, আমি যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবা? এবার আওলাদ তো নবীদের আওলাদ, তারাও চমৎকার করে বলেন, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহাম ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। আপনার বাবা হযরত ইসহাক আলাইহিস সালাম, আপনার দাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার চাচা হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তারা যে এক আল্লাহর ইবাদত করেছে, আমরাও সেই আল্লাহরই ইবাদত করব। কাজে আওলাদকে ইমানের তরবিয়ত দেওয়া, ওই যে স্কুল কলেজে পাঠিয়ে দিচ্ছি যেখানে ইমান শিখানোর কোনো প্রকার এক বিন্দু পরিমাণ আলামত নাই, সেখানে পাঠানোর আগে আওলাদকে ইমান শিখাচ্ছি না, বলেন এই ছেলেটা এই মেয়েটা যদি নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, এ যদি ইসলামের ব্যাপারে সন্দেহ পোষণ করে এবং নানা ধরনের আপত্তি করে, আল্লাহর কাছে পানা চাই, যদি নবীজির চরিত্র নিয়ে আপত্তি করে, তাহলে এর জন্য দায়ী কে? একটু আল্লাহর হস্তে বিবেকটা খরচ করে বলে, এর জন্য দায়ী কে? দায়ী তো অভিভাবক, দায়ী তো আমি, আমি বাবা, আমি বাবাই তো দায়ী। আম্বে কেরাম তারা মৌতের আগেও আওলাদকে ইমানের তরবিয়ত দিয়ে গেছে, ইমান শিক্ষা দিয়ে গেছে। আচ্ছা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীর সর্দার, যত নবী আছেন সকল নবীর এলেম আর আমাদের নবীর এলেম সমান। আমাদের নবী আল্লাহ তাআলা তাকে সকল নবীর এলেম দান করেছেন। তিনি নিজেই বলেন, ও তিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা পরের পূর্বের যত এলেম আছে আমাকে দিয়ে দিয়েছেন। এত বড় নবী। এবার আমাদের আম্মা জান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন দেখেন, হযরতে শাহর ইবনু হাওশাব রাহিমাহুল্লাহ তিনি বলেন, কুলতুলি উম্মে সালামাত ইয়া উম্মাল মুমিনিনা মা কানা আকসারু দুআই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, আম্মা জান, নবীজি যখন আপনার কাছে থাকতেন, ইজা কানা ইনদিক, নবীজি যখন আপনার কাছে থাকতেন তখন কোন দোয়াটা নবীজি বেশি করতেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তখন উত্তর দিলেন তাৎক্ষণিক কোনো প্রকার চিন্তা ছাড়া, তিনি বললেন যে কানা আকসারু দুআইহি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় এই দোয়া করতেন, ও অন্তর পরিবর্তনকারী সত্তা কে? সাব্বিত কলবি আলা দীনিক,
আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর মজবুত রাখেন। বলেন নবীজির জন্য এই দোয়ার কি দরকার ছিল, কি দরকার ছিল? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তো হায়রান, নবীজি কেন এই দোয়া করেন? নবীজি দ্বীন নিয়ে এসেছেন, ঈমান নিয়ে এসেছেন, ইসলাম নিয়ে এসেছেন, তিনি কেন এই দোয়া করেন? এজন্য উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ মা আকসারু দুআইকা মা আকসারু দুআইকা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ওগল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন এই দোয়া করেন? ওগল আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তরকে দ্বীনের উপর মজবুত রাখেন, দৃঢ় রাখেন, এই দোয়াটা আপনি কেন করেন? অথচ আপনার উপর দ্বীন এসেছে, আপনি দ্বীন নিয়ে এসেছেন, আপনি এই দোয়াটা কেন করেন? আপনার কি দরকার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যে কথাটা বলেছেন আমাদের অন্তরে কাঁপুনি ধরে যাওয়ার মতো কথা, অন্তরে কাঁপুনি ধরে যাওয়ার মতো কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উম্মা সালামাতা আন্নাহু লাইসা আদমিয়ুন ইল্লা ওয়া কলবুহু বাইনা আসবাইনি মিন আসাবিল্লাহ ফামান শাআ আকামা ওয়া মান শাআ আযাগা ফাতালা রাব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নবীজি বলেন, উম্মে সালামা শুনো, আমি এই দোয়াটা কেন করি? আমি এই দোয়াটা এজন্য করি, যত মানুষ আছে সকল মানুষের অন্তর আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মাঝখানে। আল্লাহ চাইলে এটাকে এভাবে সিধা করে দিতে পারেন, চাইলে এটাকে এভাবে বাঁকা করে দিতে পারেন, আল্লাহ চাইলে কোন একটাকে একদিকে করে দিতে পারেন। এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ আপনি আমাকে ঈমানের উপর দৃঢ় রাখেন। এরপরে নবীজি তেলাওয়াত করেছেন আয়াত, রব্বানা লা তুযিগ কুলুবানা, ও আল্লাহ আপনি আমাদের অন্তরকে বাঁকা করিয়েন না, বাদা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে। ওই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন একেবারে মৃত্যুশয্যায় শায়িত মারা যাচ্ছেন, কেঁদে কেঁদে তিনি জার জার হয়ে যাচ্ছেন। একজন বলল যে আপনি এত বেশি কান্দেন কেন, আপনি কি নবীজির সাহাবী না? নবীজি কি আপনাকে বলে নাই মুআবিয়া মুছোট করো আর জান্নাতে আমার সাথে দেখা করিও? মানে তিনি জান্নাতের ইঙ্গিতে সুসংবাদ দিয়েছেন। তো নবীজি কি একথা আপনাকে বলে নাই যে মুছোট করো আর জান্নাতে আমার সাথে দেখা করিও? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হ্যাঁ নবীজি এই কথা বলেছেন, কিন্তু আমি তো নবীজির আরেকটা কথার কারণে কাঁদি। কি কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের অন্তর হলো আল্লাহ তাআলা দুই মুষ্টি মাটি নিয়েছেন, ডান হাতে এক মুষ্টি, বাম হাতে এক মুষ্টি। ডান হাতের মুষ্টির ভিতরে আল্লাহ মুমিনদেরকে রেখেছেন, বাম হাতের মুষ্টির ভিতরে আল্লাহ মুনাফিক এবং কাফের যারা তাদেরকে রেখেছেন। ওয়া আনা লা আদ্রি ফি আইয়ি ক্বাবদাতাইনি আনা, আমার তো জানা নাই আমি আল্লাহর কোন মুষ্টির ভিতরে আছি, এজন্য আমি কাঁদছি। এজন্য আশঙ্কামুক্ত থাকা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শুনলে তো আপনি আশ্চর্য হবেন, এত কিভাবে তিনি এই দোয়াটা করেছেন? নবীজি দীর্ঘ দোয়া করেছেন, দোয়াটার সময়টা কখন? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে দোয়াটা করেছেন নবীজি ভোর রাতে, নবীজি দোয়া করেছেন ভোর রাতে, ফজর এবং ভোর রাতের মাঝখানে, মানে ভোর রাতে। এর অর্থ হলো দোয়া কবুলের সবচাইতে উত্তম সময়। এক দীর্ঘ দোয়া করেছেন, দীর্ঘ দোয়ার একটা পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা আতিনি ঈমানান ওয়া ইয়াকিনান লাইসা বা'দাহু কুফুরুন, আল্লাহুম্মা আতিনি ঈমানান ওয়া ইয়াকিনান ওয়া লাইসা বা'দাহু কুফুরুন। ও আল্লাহ আপনি আমাকে এমন ঈমান দেন, এমন ইয়াকিন দেন যে ঈমানের পরে কুফরি নাই, যে ইয়াকিনের পরে কুফরি নাই, ও আল্লাহ আপনি আমাকে এমন ঈমান দেন। বলেন নবীজির এই দোয়াটা করার দরকার কি ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ দোয়ার মধ্যে একটা দোয়া এটা ছিল, বেশি যে দোয়াগুলো করতেন তার মধ্যে একটা দোয়া এটা ছিল, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাকি ওয়াসুইল আখলাক আও ক্বালা ওয়া মিন সাইয়িল আখলাক। ও আল্লাহ আপনার কাছে অন্তর কঠোর হয়ে যাওয়া থেকে, আপনার কাছে নেফাকি থেকে, মুনাফিকি থেকে আর অসৎ চরিত্র থেকে পানা চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি
ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওগো আল্লাহ আপনার কাছে কুফর থেকে পানা চাই আপনার কাছে দারিদ্রতা থেকে পানা চাই আপনার কাছে কবরের আযাব থেকে পানা চাই বলে নবীজির এই দোয়াগুলো দরকার কি ছিল উম্মতকে শিক্ষা দিয়েছেন যে তোমরা কেউই এই আশঙ্কা থেকে মুক্ত থাকতে পারো না এজন্য সামনে যে কথাগুলো বলবো এই কথাগুলো আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য যে অমুসলিমরা আমাদের ব্যাপারে ইসলামের ব্যাপারে দ্বীনের ব্যাপারে কি কি কনফিউশন তৈরি করে উম্মতকে মুনাফিক বানায় ঈমান হারা করায় কুফুরের ভিতরে প্রবেশ করায় সেই কনফিউশনগুলোর কথা তুলে ধরবো তুলে ধরার আগে এই বিষয়ে আমাদের সতর্কতা সচেতনতাটা কতটা জরুরি এটা আমরা কিছুটা অনুধাবন করেছি এবং অনুধাবন করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আমরা আরো বেশি সতর্ক থাকব আরো বেশি সচেতন হব ইনশাআল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ